কিন্তু ঘটনাটা হচ্ছে অ্যাট লাস্ট পর্যন্ত ফ্যামিলি কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি খারিজ হয়ে যায় আপনি কিন্তু তখন নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা হয়তো মনে মনে কোশ্চেন করতে পারেন নিজেকে নিজে কোশ্চেন করতে পারেন বা কোনো অ্যাডভোকেটকে কোশ্চেন করতে পারেন বা কোনো আমার মতো যারা আইন নিয়ে পড়াশুনো করে তাদেরকে কোশ্চেন করতে পারেন যে আমি ডিভোর্সের পিটিশন বা ডিভোর্সের ফাইল কখন করতে পারি আপনি ফ্যামিলি কোর্টেতে ডিভোর্সের ফাইল করেছেন আপনি ছেলেই হন আর মেয়েই হন আপনি কোনো গ্রাউন্ডে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন থার্টিন অনুযায়ী আপনি নির্দিষ্ট কোনো গ্রাউন্ডে বা দুটো গ্রাউন্ডে আপনি ডিভোর্স পিটিশন করতে পারেন কোয়ালিটি অ্যাডল্টারি এগুলোর ভিত্তিতে আপনি ডিভোর্স ফাইল করতে পারেন যদি স্বামী উল্টোপাল্টা করে এবং তার যদি এভিডেন্স থাকে আপনার কাছে তো ডেফিনেটলি আপনি মহিলা হয়ে আপনি ডেফিনেটলি ডিভোর্স ফাইল করতে পারেন বা স্বামীরাও স্ত্রীর ওপর করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে ফ্যামিলি কোর্ট থেকে যদি আপনার ডিভোর্স কেসটা খারিজ করে দেয় তখন আপনি হতাশ হবেন না আপনি হাইকোর্টেতে চ্যালেঞ্জ করতে পারেন হাইকোর্ট থেকেও যদি খারিজ হয়ে যায় তাহলে লাস্ট আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকেও খারিজ হয়ে গেল তাহলে এবার তো আপনি ভেঙে পড়লেন যে আমি ডিভোর্স পিটিশান করলাম আমার ডিভোর্স পিটিশানটা সুপ্রিম কোর্ট থেকেও খারিজ হয়ে গেল দেখুন আপনি যে ডিভোর্স পিটিশনটা করেছেন আপনি ছেলেই হন আর মেয়েই হন আপনি যে ডিভোর্স পিটিশানটা করেছেন সেটা একটা গ্রাউন্ডের ওপরে করেছেন সেকশান থার্টিন অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডিভোর্সের গ্রাউন্ডগুলো লেখা আছে আমি আগের ভিডিওতে অনেকবার এটা আলোচনা করেছি আপনি ধরুন কোয়ালিটি গ্রাউন্ডে ডিভোর্স পিটিশান ফাইল করেছেন ডিভোর্স পিটিশান ফাইল করার পরে আপনার ওয়াইফের বা ওয়াইফদের বলছে আপনার স্বামীর যদি কোনোরকম এভিডেন্স থাকে আপনার কাছে ভালো পাকাপোক্ত যে তিনি অ্যাডাল্টালিত আছেন সেটাও আপনারা কিন্তু পরে অ্যাড করতে পারেন অ্যামেন্ডমেন্ট করতে পারেন আপনাদের পিটিশানকে আমি ধরে নিলাম আপনি ডিভোর্স পিটিশানটা করেছেন কোয়ালিটির ওপরে গ্রাউন্ড করে আপনি ডিভোর্স পিটিশানটা করেছেন কিন্তু ঘটনাটা হচ্ছে অ্যাট লাস্ট পর্যন্ত ফ্যামিলি কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি খারিজ হয়ে যায় আপনি কিন্তু তখন আবার নতুন করে ডিভোর্স পিটিশান করতে পারেন অন্য কোনো গ্রাউন্ড দেখি ধরুন আপনার কোয়ালিটি গ্রাউন্ডে আপনার কাজ করল না তখন কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ দুজনকেই বলছি আপনারা অ্যাডাল্টারি গ্রাউন্ডে কিন্তু অবশ্যই ডিভোর্স পিটিশান করতে পারেন বা অন্য কোনো যদি সমস্যা থাকে যে ধর্ম চেঞ্জ করে নিয়েছে বা কোনো অসুখ আছে যেগুলো বৈবাহিক জীবনে থাকলে বিবাহিত জীবন চালানো মুশকিল এরকম অনেক রকম কারণ আছে আপনি অন্য কোনো গ্রাউন্ডে কিন্তু আবার ডিভোর্স পিটিশন করতে পারেন সুতরাং একবার ডিভোর্স পিটিশন হয়ে গেলে যদি খারিজ হয়ে যায় তাহলে মন ভাঙবেন না যদি ফ্যামিলি কোর্টে প্রথমেই খারিজ হয়ে যায় আপনার ডিভোর্স পিটিশন তাহলে আপনি অন্য কোন গ্রাউন্ড গিয়ে ফ্যামিলি কোর্টেতে আবার পিটিশন ফাইল করতে পারেন ডিভোর্স পিটিশন এবারে দেখুন আপনারা যেটা করবেন সেটা চিন্তা ভাবনা করে করবেন এবং যেটা করবেন তার প্রপার এভিডেন্স কিন্তু আপনার কাছে অবশ্যই রাখতে হবে এভিডেন্স কিভাবে কালেকশান করেছি সেই সম্পর্কে আমার অন্তত দশ বারোটা ভিডিও বানানো আছে আমার চ্যানেলটা দিয়ে ভালো করে দেখে নেবে কিন্তু আপনি এক কিন্তু আমি আপনাকে একটা কথাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি কখনোই ভাববেন না যে আমার ডিভোর্স করার অধিকার মাত্র একবারই আছে ন কখনোই না ভারতবর্ষ আপনি যেখানে থাকুন না কেন আপনি একটা গ্রাউন্ডে ডিভোর্স পিটিশান করলেন সেটা যদি খারিজ হয়ে যায় ফ্যামিলি কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে আপনি অন্য কোন গ্রাউন্ড থেকে আবার কিন্তু ডিভোর্স পিটিশান ফাইল করতে পারেন এবার আপনি বলবেন যে স্যার আপনি তো ডিভোর্স গ্রাউন্ডের ডিভোর্সের পিটিশান ফাইল করে দিচ্ছেন এরকম যদি আমি তিন চারবার করি তো আমার তো বয়স বেড়ে যাবে তারও উপায় বলে দিচ্ছি আপনারা হাইকোর্ট থেকে স্পিড ট্রায়ালের জন্য অ্যাপিল করতে পারেন স্পিড ট্রায়ালের জন্য ডেফিনেটলি অ্যাপিল করতে পারেন আপনার পুরনো যদি কোনো কেস থাকে সেটাও স্পিড ট্রায়ালের জন্য অ্যাপিল করতে পারেন বা নতুন করে যদি ডিভোর্স পিটিশন করেন সেটাও হাইকোর্টে আপনি স্পিড ট্রায়ালের জন্য অ্যাপিল করতে পারেন ডেফিনেটলি আপিল করতে পারেন কারণ অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে ছ মাসের মধ্যেই কেসটার অফাত অফা হয়ে যাওয়ার কথা সেটা ম্যাজিস্ট্রেট বা জজ চেষ্টা করবে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি হয় না সাধারণত একটু টাইম লেগে যায় সুতরাং আপনারা কিন্তু স্পিড ট্রায়ালের জন্য অ্যাপ্লাই করতে পারেন সুতরাং আমি আপনাদের কাছে এই খবরটা দিয়ে দিলাম আপনাদের ডিভোর্সের ব্যাপারে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ